আসসালামু আলাইকুম রেসিপিবে জলসাস কিচেন চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো চিংড়ি পোলাও। খুবই মজাদার একটি রেসিপি, আপনারা সবাই একবার ট্রাই করবেন। চিংড়ি পোলাও রান্না করতে আমাদের কী কী লাগবে তাহলে চলে দেখে নেওয়া যাক। চিংড়ি পোলাও রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম চাল নিয়ে নেব, 2 কাপ পরিমাণে। দুই কাপ চাল নিয়ে নিলাম, এর মধ্যে আমি এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে চালগুলোকে আমি 30 মিনিট সময় ধরে ভিজতে দেব। এর মধ্যে আমি এখানে চিংড়ি নিয়েছি 500 গ্রাম, এখানে নিয়েছি রসুন বাটা, এখানে নিয়েছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ করে, এখানে 1 চামচ মরিচের গুঁড়ো, এখানে আদা বাটা নিয়েছি 1 চামচ, এখানে এলাচ নিয়েছি, বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আলুবাখরা নিয়েছি, দারচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, এখানে আমি নারকেলের দুধ নিয়েছি এবং 1 বাটি পেঁয়াজ নিয়েছি। প্রথমেই আমি চিংড়িগুলোতে 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব এবং এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই মাছের মধ্যে হলুদ ব্যবহার করা যাবে না, এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি এগুলোকে 10 মিনিট ধরে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম, এটাকে আমি এখানে একটা পাতিল দিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো দিয়ে এটাকে আমি ভালো করে ভাজি করে নিব। এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে আমি আমার চালগুলোকে ধুয়ে একটা চাল নিতে তুলে নেব। আমার চিংড়িগুলো প্রায় হয়ে গিয়ে আসছে, এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এখন আমি এর মধ্যে তেলগুলোর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব আমি এগুলোকে। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এখানে নিয়েছিলাম জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। মরিচগুলো দিয়ে দিলাম। এখন আমি নারিকেলের যে দুধটা নিয়েছি সেটা এখানে দিয়ে দেব। এখন এখানে আমি 1 চামচ পরিমাণ ইয়োগার্ট নিয়েছি, ইয়োগার্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেখে দিতে হবে যেহেতু আমি মাছ ভাজি করার সময় দিয়েছিলাম। এখন এখানে চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো দিয়ে
এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। এখন কাঁচা মরিচ দিয়ে দিব আর পাঁচটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নিব। চিংড়িগুলো প্রায় ভাজা হয়ে আসছে, এখন আমি চিংড়িগুলোকে একে একে একটা প্লেটে তুলে নেব। চিংড়িগুলো তুলে নিয়েছি, এখন আমি মশলার মধ্যে আমার চাউলগুলো দিয়ে দেব। চালগুলো ভালো করে প্রায় 10 থেকে 15 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। চালগুলোকে যত বেশি ভাজে নেবেন তত পোলাওটা অনেক ঝরঝরে হবে, তাই চালগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এখন আমি এখানে পানি দিয়ে দিব 3 কাপ। ইচ্ছে বেশি পানি দেওয়া যাবে না, কারণ আমি চালগুলোকে 30 মিনিট সময় ধরে ভিজিয়ে রাখছিলাম। 3 কাপ পানিতে আমার যথেষ্ট হয়ে যাবে। আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়ে পলক তুলে নেব। দেখেন আমার ভাতগুলো পলক উঠে গিয়েছে, এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিব। এখন আমি এর মধ্যে তুলে নেওয়া চিংড়িগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব উল্টিয়ে পাল্টিয়ে। এখন আমি বাদাম, কিশমিশ এবং আলু বাখারাটা দিয়ে দেব। এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। এখন এখানে আমি রোজ ওয়াটার নিয়েছি, 1 চামচ রোজ ওয়াটার দিয়ে দিব। এবং এখানে কেওড়া জল নিয়েছি, 1 চামচ কেওড়া জল দিয়ে দিব। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ গাজর কুচি নিয়েছি, গাজর কুচিগুলো দিয়ে দিব। গাজর কুচিটা দিলে কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব, রাসটা একদম লো হিট করে। আমার ভাতটা দেখেন প্রায় হয়ে গিয়েছে, একেবারে ঝরঝরা। একেবারে হয়ে আসছে, তারপরে এখন আমি আরো 5 মিনিটের জন্য ভাতটাকে দমে দিয়ে রাখব। আমি এখন ভাতটাকে সার্ভ করব। সার্ভ করে ফেললাম মজাদার পোলাও চিংড়ি। যদি আমার এই রেসিপিটা আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।